গুড ইভিনিং সবাইকে। তো আমি তোমাদের বলেছিলাম নেক্সট ভিডিও আসছে কিউএনএতে, তো কিউএনএর মধ্যে কয়েকজনের কোয়েশ্চেন আমার লাস্টে পড়া হয়নি, তো আজকে কিউএনএতে আমি একাই আছি, দোকা পাইনি তাই একাই আছি। এনিওয়েজ, তো ফার্স্টে যার কোয়েশ্চেন দিয়ে আমি শুরু করছি, একটু ক্যাচর ম্যাচর হতে পারে কারণ আমি বারান্দায় দাঁড়িয়ে ব্লগ করছি। তো যাই হোক, ফার্স্ট কোয়েশ্চেন যে করেছে মানে এক দুই তিন চার চারজনের কোয়েশ্চেন আমি পড়বো, মানে আপাতত সেই কটা কোয়েশ্চেনই আমার চোখে পড়ছে যেগুলো আমি পড়িনি, যদি ডাবল হয়ে থাকে তাহলে সেটাও বলে দিও, আর যদি কারোর কোয়েশ্চেন মিস করে যাই তাহলে আই এম ভেরি সরি। যেহেতু এটা এক মাস পরে ব্লগিং হচ্ছে, মাঝখানে আমার কিছু কাজে আমি যেহেতু করতে পারিনি সেটা প্রবলেম। এনিওয়েজ, তো ফার্স্টে লিখেছে, ফার্স্টে যারটা পড়ছে সেটা হচ্ছে চন্দ্রিমা সাহা, সবাইকে এত আপন করে নাও কীভাবে, আর অন্যকে খুশি করতে সারপ্রাইজ দিতে এত কেন ভালোবাসো, সব কিছুর মধ্যে একটা এত পজিটিভিটি কী করে খোঁজো। সারপ্রাইজ দিতে ভালো লাগে, কারণ যেরকম আমি সারপ্রাইজ দিতে ভালোবাসি এই কারণের জন্যই যে আমি বলবো যেটা ভাবি, আমাকে যদি কেউ সারপ্রাইজ দেয় হঠাৎ করে যেটার উপরে আমার কোনো এক্সপেকটেশনই নেই, সেরকম জিনিস যদি আমার সাথে ঘটে তাহলে আমার কতটা ভালো লাগবে। তো সেরকম আমার সাথে এখনও ঘটেনি, বাট আমার ভালো লাগে এটা ভেবেই যে এটা হলে হয়তো আমার খুব ভালো লাগতো। একবারই ঘটেছিল, আকাশ আমায় সারপ্রাইজ করেছিল আমার একটা বার্থডেতে, তখন আমাদের বিয়ে হয়নি, তো ওইটা বেশ ভালো ছিল। বাস এই কটাই, আর মানে এই একটাই সারপ্রাইজ আমি পেয়েছিলাম। তো তারপর থেকে আমি ভাবি যে যারা সারপ্রাইজ পায় না, তো এরকম অনেকেই আমি সারপ্রাইজ করতে ভালোবাসি। ইভেন ও এটাই, সব কিছুর মধ্যে পজিটিভিটি খোঁজার চেষ্টা করি নিজে ভালো থাকার জন্য, অন্যর খুশি দেখে নিজে খুশি হই। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু দুঃখ থাকে, তো সেগুলোকে হাইলাইট না করাই ভালো। আমি এক বলবো না যে আমার মধ্যে দুঃখ আছে তোমার মধ্যে, নেই, প্রত্যেকের মধ্যে আছে, কেউ কিছু না কিছু প্রবলেম ফেস করে চলছে, বাট সব কিছুর মধ্যে পজিটিভিটি খুঁজে নেওয়াটা বেটার নিজেকে ভালো রাখার জন্য। তুমি যদি নিজে পজিটিভিটি খুঁজতে না পারো, সব কিছুর মধ্যে নেগেটিভিটি দেখতে যাও, তাহলে নিজে কখনো হ্যাপি থাকতে পারবে না, আর নিজেকে হ্যাপি রাখাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, সো বি পজিটিভ। আর নেক্সট কোয়েশ্চেন আছে অন্তরা বরাল, দেখেছো তোমার ব্লগে আগের মতো ভিউ হয় না কেন, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমার ব্লগে আগের মতো ভিউ হয় না এই কারণের জন্যই যে তুমি যেমন মানে তুমি আমি চাই না তুমি চাকরি করো না বিজনেস করো, আমরা প্রত্যেকেই কিছু না কিছু কাজ বাজ করে থাকি। আমি যদি এখন একটা জব করতাম, সেখানে যদি আমি আমার 100% দিতে না পারতাম, তাহলে ডেফিনেটলি আমি সেখানে ফেলিওর হতাম। তো ব্লগিংটাও আমার কাছে সেরকম, আমি ব্লগিংটাকে প্রচণ্ড রেসপেক্ট করি, কিছু রিজনের জন্য আমি এখন কন্টিনিউ করতে পারছি না, যার জন্য আমার ভিউ হচ্ছে না। সব কিছুই রেগুলার বেসিসে হয়, তুমি যদি জব রেগুলার যাও তাহলে তুমি ভালো সেটার ডেফিনেটলি ফিডব্যাক পাবে। তুমি যদি কাজ করতে করতে মাঝখানে স্টপ করে দাও, তোমার বস রাগ করবে, তোমাকে কাজ থেকে ছাঁটাই করে দেবে, আর তোমার মায়না কাটবে। তো আমার এটাও সেরকমই, ইউটিউব ব্লগিংটাও একটা জবের মতোই, আমি যদি ডেডিকেটেডলি রেগুলার ব্লগ দিই তাহলে আমার ভিউ হবে, যদি আমি না দিই তাহলে ডেফিনেটলি তোমাদেরকে হার্ট করা হবে, তোমরা আমার ব্লগ দেখবে না। তো আমার কাছে আমার সেটাই হচ্ছে যে আমি রেগুলার আপলোড করতে পারছি না তাই ভিউ কমে যাচ্ছে। তো তোমাদের ভালোবাসা যদি থাকে, আমি খুব তাড়াতাড়ি আগে যেরকম ব্লগিং নিয়ে আসতাম সেরকম নিয়ে আসবো। এখন যেহেতু কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, আরও কিছু রিজন আছে যার জন্য আমি ব্লগিংটা ঠিকমতো করতে পাচ্ছি না, তো ওই জন্য তোমাদেরকে হার্ট করতে চাই না, তোমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না, যে ওই কিছু যাহোক তাহোক একটা দিয়ে দিলাম তোমরা দেখে নিলে হয়ে গেল, সেটা আমি করতে চাই না। প্রপারলি ভালোভাবে কাজ করতে চাই, যার জন্য আমি একটু টাইম চেয়ে নিচ্ছি তোমাদের থেকে। আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবে, এক দেড় মাস আমাকে একটুখানি টাইম দাও। আচ্ছা, নেহা রাউত আমার স্কুল ফ্রেন্ড, ও লিখেছে আমাদের ফ্রেন্ডশিপের মেমোরেবল দিনগুলো কি মনে আছে, তো ডেফিনেটলি মনে আছে নেহা, যদি মনে থাকে কিছু জিনিস তো সেগুলো একটুখানি শেয়ার করিস ভিডিওতে। নেহা এমন একটা ফ্রেন্ড আমার, ওর সাথে ও আর আমি একসাথে স্কুলে ভর্তি হয়েছিলাম ক্লাস 5 উল্টুডাঙ্গা গভর্নমেন্ট স্পন্সার স্কুল। তো স্কুলে আমার ফার্স্ট কী বলবো, স্কুলে আমার বেস্ট ফ্রেন্ড ক্লাস 5 বেস্ট ফ্রেন্ড ছিল, মানে এখনও আছে পূজা, তো ওরা ছাড়াও পূজা আমার সেশন যখন আলাদা হয়ে যায় তখন নেহা আমাকে প্রচুর সাপোর্ট করতো, ও আমার বেস্ট ফ্রেন্ড।
তো নেহার হাজব্যান্ডের নামও আকাশ, আর নেহা আমার এখানে, নেহা আমার আমার যখন বিয়ে হয়নি তখনও ও আমার বাড়ির কাছে থাকতো। আর কি বলে মানে ওর বিয়েও হয়েছে এখানে সামনাসামনি, তো ওর আর আমার এরকমই একটা মানে আমি স্নেহা ও নেহা এরকম একটা বন্ডিং আগাগোড়াই থাকে। স্কুলের মেমোরেবল ডেজ যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে স্কুলে প্রচুর মেমোরেবল দিন আছে। আমি আমার আমার এরকম কিছু মনে আছে যেটা হলো যে আমার আমার মানে মা কিছু পয়সা দিত স্কুলে টিফিন, মানে ছুটুর পুটুর বসতো আর কি স্কুলের বাইরে। তো নেহা আমাকে এভরিডে 5 টাকা করে তখন আইসক্রিমের কাপ আইসক্রিম পাওয়া যেত, নেহা আমাকে টিফিনে প্রত্যেক দিন কিনে খাওয়াতো। এটা আমার কাছে খুব স্পেশাল কজ আই লাভ আইসক্রিম। তো আরও আরও আছে, একসাথে স্কুল থেকে বাড়ি ফেরা, একসাথে খিল্লি করা, অনেক কিছুই আছে। তো নেক্সট যে লিখেছে সৌম্যজিৎ রয়, চুরি করে 3টা আইসক্রিম নিয়ে এসে দিয়েছিলাম, মান ইজ্জত সব সব টানাটানি পড়ে যাচ্ছিল, ও আর ফিশ ফ্রাইও। এইবার মনে হয় বুঝে গেছো আমি কে। সো মাই কোয়েশ্চেন ইজ, বিয়ে বাড়ির পর এই অবধি কতগুলো আইসক্রিম খাওয়া হয়েছে টোটাল এতদিন অবধি? উত্তরটা অ্যাপ্রক্স দিলেই হবে। আচ্ছা, তুই হলি রন্টু, ঠিক আছে। রন্টু হচ্ছে আমার বেস্ট ব্রাদার। রন্টুর সাথে আমার ফার্স্ট দেখা হয় কিন্তু পাইলের বিয়েতেই, বাট ও এত ক্লোজ, এত তাড়াতাড়ি মানুষকে আপন করে নিতে পারে, ইটস একটা ভালো গুণ। তো রন্টু হ্যাঁ, তারপর থেকে আইসক্রিম বোধ হয় খেয়েছি 2-3টে হবে, খেয়েছি, বেশি খাইনি। হোলিতে খেয়েছি, গত পরশু দিন একটা খেয়েছি, আর একটা মাঝখানে কোথাও একটা খেয়েছি। তো এই কটা আমার কাছে কোয়েশ্চেন ছিল যেগুলো আমার পড়া হয়নি। আর আজকে আমি বলছিলাম আমি উইনারও বলে দেবো, তো উইনার যারা তাদের নামটা আমি এই পেজটাতে লিখে এনেছিলাম। তো উইনার হচ্ছে সায়নী ঘোষ, চন্দ্রিমা সাহা আর তানিয়া দত্ত চৌধুরী, যাদের কোয়েশ্চেন আমার খুব ভালো লেগেছে। সবার কোয়েশ্চেনই ভালো লেগেছে, টু বি ভেরি অনেস্ট, সবাই খুব ভালো কোয়েশ্চেন করেছো, বাট রুলস অ্যান্ড রেগুলেশন ওয়াইজ যে কোনো 3 জনকে বলেছিলাম বেছে নেবো। তো আমি আর আকাশ কালকে রাতে অব্দি লটারি করেছি যে কার কোয়েশ্চেনটাকে কী করা যায়। তো 3টে চিরকুট তোলা হয়েছে, তো 3 জনের মানে এই 3 জনের নাম বেরিয়েছে, সেই ফুটেজটা তোলা হয়নি আমার, আই এম ভেরি সরি। তো অনুযায়ী আমরা এই 3 জনকে বেছে নিয়েছি। ডেফিনেটলি এরপরে আরও কিউএনএ আসবে, অনেক ভালো ভালো কিউএনএ আসবে। ভালো ভালো কোয়েশ্চেন করো, একটু নেগেটিভ কোয়েশ্চেন করো যাতে পজিটিভ আনসার দিতে পারি। এনিওয়েজ, তো আজকে আমার ভিডিও এইটুকুই। হ্যাঁ, এটা কোনো ব্লগ নয়, আজকে আমার ভিডিও এইটুকুই। নেক্সট ভাবছি যে যারা মানে এতদিনে 1 বছরে আমাকে যারা নেগেটিভ কমেন্ট করেছে তাদের একটু কমেন্টগুলো পড়বো, কী বলো তোমরা? মানে সেটা কি তোমরা এগ্রি আছো নেগেটিভ কমেন্ট করি একটু? তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকে আমার ভিডিও এইটুকুই, তো চলো টাটা, বাই, সি ইউ ভেরি সুন, বাই, লাভ ইউ অল।